কাল নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনে পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নির্বাচনের বাকি আর মাত্র চার দিন, এ সময় নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফর ভোটের হিসেব নিকেশ অনেকটাই পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নারায়ণগঞ্জের পাঁচ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি রয়েছে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। 15 বছর পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তাই উজ্জীবিত নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে নগরের এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভায় ব্যাপক লোক সমাগমের পাশাপাশি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ক্ষমতাসীনরা জয়ী হবে বলে আশা করছে স্থানীয় আওয়ামী লীগ। নারায়ণগঞ্জের শেষ মিটিংয়ে জনগণকে উন্নয়নের বার্তা দিবেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কী কী করা লাগে তা বলবেন এবং নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এই মাঠ ভরে এই রাস্তা ওদিকে ফতুল্লা পর্যন্ত, ওদিকে উত্তর চাষা পর্যন্ত, আমরা বোধ হয় আমি নিজেও বোধ হয় যে আমরা যে মিটিংয়ের আয়োজন করছি আমি নিজেও জানি না এই কতটুকু যে মিটিং ঠেকবে ইনশাল্লাহ। ইতোমধ্যে সমাবেশ স্থলে মঞ্চ তৈরি সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।